वो एक सजदा जैसे तू गर आ समझता है हजर वो एक सजदा जैसे तू गर आ समझता है हजर जिस सजदो से दीता है आदमी को नजार जिस सजदो से दीता है आदमी को মুনাজাত কবি আবার মানব জাতির কানের ভিতরে মেজেষ্ট গুণ শুনা দিলেন ঢুকা দিলেন ও মানব জাতি যেই সেদ্ধাটাকে বড় পাথরের বোঝা মনে করতেছ বড় কষ্টের কাজ মনে করতেছ মনে রাখবা ওই এক সাজেদা যেই সে তু গর আজাতা হে হাজার তোমরা কষ্টের কাজ মনে করতেছি তাহে আদমি ওই একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষের নাজার দিয়া জান্নাতের মালিক বানাইবে

কর্মসূচি এটাই বোঝাইতেছে আল্লাহর আল্লাহর আবাদত বুন্দিগীতে নিজের মনোনিবেশন হওয়া নিজের মনকে আল্লাহর হা এবাদতের ভিতরে ঝুখানো হ্যাঁ মন চাহি জিন্দিকে বর্জন করে চাহি জিন্দিকে গঠন করার পথে মেহনত করা এটাই হলো কর্মসূচি এই জন্যে আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা কর্মসূচি দিলাম দুইটা কর্মসূচি যখন তোমরা পালন করবা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব কর্মসূচি কী কী আল্লাহ রাব্বুল আলমিন প্রথম বলতেছেন ইয়া يا أيها الذين آمنوا اتقوا الله الله رب العالمين بالأوبتي بلموشرة يا أيها الذين آمنوا اتقوا الله তোমরা আমি আল্লাহকে বই করো যারা আমি আল্লাহকে বই করবা প্রথম কর্মসূচি এটা যদি কোনো মানুষ আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাইতে পারো তাহলে তোমরা কি করলা প্রথম কর্মসূচি পালন করলা আর যখন কর্মসূচি পালন করবা দুইটা পুরস্কার দিয়া তোমাদেরকে জান্নাতের মালিক বানাবো মোহতারা মহাদিরিন প্রথম কর্মসূচিটা আল্লাহর ভয় হ্যাঁ তাকুয়া অর্জন করা আর একটা মানুষ যখন হ্যাঁ তাকুয়া অর্জন করবে আল্লাহ রাব্বুল আলমিন হ্যাঁ ওই মানুষটাকে দুনিয়া এবং আখেরা দুনিয়া এবং জাহান্নাম উভয় জগতের আগুন থেকে আল্লাহ তারে হেফাজত করবে এর জ্বলন্ত প্রমাণ দুই বন্ধু তারা ভ্রমণে বাহির হয়েছে ভ্রমণ করতে যায় জঙ্গলের পথ পাড়ি দিবে এমন সময় রাত্র হয়েছে ওইখানে তাবু কাটছে এখানে তাঁবু গাড়ার পরে একজন বন্ধু পাখি শিকার করতে গেছে আর একজন হ্যাঁ চুলা বানাইতেছে এখানে তারা পাকশাক করে খাবে এমন সময় একজন বন্ধু হ্যাঁ একটা পাখি শিকার কইরা ওই বন্ধুর কাছে আইনা দিছে সুন্দর কইরা পাথিল বসাইছে মাটির মধ্যে চুলা বানাইছে চুলা বানাইয়া যখন সে কী করছে পাথিল বসাইছে পাখি বোনা করবে যেমন সময় ওই বন্ধুটা পাখি শিকার কইরা ক্লান্ত সে শুয়েতে একটা দৃশ্য দেখতেছে বন্ধুটা কি করতেছে হ্যাঁ কতটুক কতক্ষণ পর পরে মাটির চোলার মধ্যে হাত দেয় যখন আগুন নিবে যায় চুলার ভিতরে হাত দুখায় দেয় আবার নাড়া দেয় সাথে সাথে আগুন ধরে এই দৃশ্যটা দেখা বন্ধুটা তার কাছে আসছে আইসা বলতেছে বন্ধু এতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনার দিকে লক্ষ্য করলাম দেখতে পাইলাম আপনি এই দেখতেছি মাটির চুলার ভিতরে যখন আগুন নিবে যায় আপনার হাত দিয়া আপনি নাড়া দেন আপনার হাতে জলেও না হাতে আগুনও ধরে না আপনি হাতে নাড়া দেন আগুন ধরে আবার যখন নিবে যায় আবার হাতে নাড়া দেন আগুন ধরে আপনার হাত কি আগুনে জ্বালায় দেয় না এটা কিভাবে সম্ভব তখন ওই যুবকটা বলতেছিল ও বন্ধু আমার তাহলে শোনো এই গুণটা আল্লাহ আমার এমনিতেই দেয় নাই একটা তাকোয়াবান মানুষের দোয়ার বরকতে আল্লাহ দুনিয়ার আগুনকে আমার শরীরে স্পর্শ করা হারাম করে দিয়েছে মোতারাম হাজিন ওই যুবকটা খুলে বলতেছিলেন যে ভাই শোনো বন্ধু আমার আমি যখন আমি এক সৌদাগরের ছেলে আমার একটা নেশা ছিল আমি বন্ধু বান্ধব নিয়ে মোটরসাইকেল নিয়ে মত পান করতাম বিভিন্ন জায়গায় ঘুরতাম আর বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করতাম বন্ধু বান্ধব নিয়ে যেখানে মনে চাই সেখানে যাইতাম হ্যাঁ যে কোনো মেয়ে আমার চয়েস হইতো তারে উঠায় আনতাম তারে বুক কুইরা পরের দিন সকালে চাইরে দিতাম এমনই মনোভাব আমার ছিল এমনইভাবে আমার দিনকাল চলতো হঠাৎ করে একদিন আমি যখন কি করলাম মদ পান করিয়া বন্ধু বান্ধব তারা যার যার বাড়িতে চলে গেছে আর আমি আমার বাড়ির ছাদের উপরে বৈশা যখন আমি মদ পান করবো এমন সময় আমি যখন চেয়ারে হেলান দিয়ে বসলাম তাকে দেখলাম আমার বাড়ির চার থেকে নিচে দেখা যায় একটা সবুর একটা কন্যা দেখা যায় ওই কন্যাটার দিকে আমার এমন একটা পছন্দ হয়েছে এমনভাবে তার প্রেমে পড়ে গেছি ওই কন্যাটার আমার লাগবেই আমি মনে করিয়া আমি আমার সৌদাগর বাবারে বলছি বাবা জীবনে কত মেয়ে দেখছি এই মেয়েটা যদি আমারে বিয়ে করায় দেন আমি ভালো হয়ে যাব আমি আর খারাপ হতে যাবো না বাবা আমার এই মেয়েটার বাবার কাছে আপনি বিবাহের প্রস্তাব নিয়ে যাব যুবকের কথা শুই না সৌদাগরের ছেলে তো একমাত্র ছেলে ছেলে যেটা বলে এটাই করে সৌদাগর সব গেছে ওই মেয়ের বাবার কাছে মেয়ের বাপ একেবারেই অসহায় গরিব দরিদ্র ওই মেয়ের বাবার কাছে যাওয়ার পরে সৌদাগর বলতেছে ও ভাই আপনার কাছে আসলাম আমার ছেলেটা আপনার মেয়েটারে চয়েস করছে হ্যাঁ তার ভালো লাগছে আপনি যদি আমার ছেলেটার কাছে কাছে আপনার মেয়েটারে বিবাহ দেন তাহলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে আপনি আপনার মেয়ে শান্তিতে দেখবে আমার টাকা পয়সার অভাব নাই আপনি যদি আমার হাতে উঠে দিতে যেই মুহূর্তে যাওয়ার পরে ওই লোকটা দেখেন কেমন আল্লাহওয়ালা কেমন দিনদার কেমন তাকওয়ালা ওই লোক বলতেছেন ওই সৌদাগুর সাপ শুনে আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে আপনি সৌদাগর আপনার সন্তান ও সৌদাগরের ছেলে উঁয়াতে মনে রাখবেন আপনার টাকার কাছে আমার নেক্কার মেয়েটারে কোঠায় দিতে পারি না উঁয়াতে আপনি আমার মাফ করবেন আপনার ছেলের হাতে আমার মেয়েটা দিতে পারি না গভীর মনোযোগ দিয়ে শুনবেন তাকোয়াওয়ালা মানুষের দুয়ার বরকোতে কিন্তু আগুন স্পর্শ করে না কেমন তাকওয়াওয়ালা ছিল আমরা এমন তাকওয়াওয়ান হওয়ার দরকার আসে না না একটু খেয়াল করে শুনেন ওই যুবকের বাবা যখন ওই মেয়ের বাবার কাছে গেলেন প্রস্তাব নিয়া মেয়ের বাবাটা বলতেছে না বা না ভাই ও সৌদাগর সাহ আপনার টাকার কাছে আমার মেয়েটাকে আমি বিক্রি করতে চাই না আপনি আপনার রাস্তায় চলে যান আমি আমার মেয়েটার একবার অসহায় একজন কাছে উঠে দিতে চায় আপনার ছেলের কাছে দিতে চায় না তারে তারা দিছে কিছুদিন পরে ওই মেয়েটারে একটা অসহায় একটা নেক্কার ছেলের হাতে ওই গরিব অসহায় লোকটা তার মেয়েটারে বিবাহ দিছে বিবাহ দিতে যাইয়া বিবাহ হয়েছে ই এক বছর পরে তার মেয়েটার জামা জামাটা কঠিন অনেক আক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে ওই দিক দিয়া সৌদাগর তার ছেলের বলছে বাবারি আমার প্রস্তাবে রাজি হয় না সৌদাগরের ছেলের ভিতরে একটা খুব রয়ে গেছে কি ব্যাপার আমি এত বড় টাকাওয়ালার মালিক কিন্তু আমারে সে বার্তা দিল না তার ভিতরে রাগ পোষণ করতেছে ওই দিক দিয়া মেয়েটারে একটা অসহায় নেকর ছেলের হাতে উঠায় দিয়েছে ছেলেটাও বেশি দিন টিকা নাই কঠিন রোগে আক্রান্ত হইয়া তার স্বামীটা মৃত্যুবরণ করেছে মেয়েটা বড় অসহায় হয়ে গেল তিনটা চারটা বাচ্চা নিয়া হাত বড় অসহায় হয়ে গেল তিন চার বছর পরে যখন তার স্বামীটা মৃত্যুবরণ করছে তো ছোটো ছোট তিনটা বাচ্চা নিয়ে বড় অসহায় হয়ে গেলো খাবারের প্রয়োজন খাবার পাইতেছে না ওই দিক দিয়ে সৌদাগরের এলাকায় মহামারী দেখা দিছে মহামারী আরে দেখবেন তো গত বছর আমরা করোনার সময় মহামারীর কারণে ত্রাণ বিতরণ করছিল করছিল কিনা এমনইভাবে সৌদাগরের ছেলে ত্রাণ বিতরণ করবো সৌদাগর গেছে এক জায়গায় আর সৌদাগরের ছেলে গ্রামে ওই গ্রামে মানুষ সারিবদ্ধভাবে সৌদাগরের ছেলের হাত থেকে ত্রাণ নিব সবাই সারিবদ্ধভাবে তার বন্ধুকে বন্ধু আমার আমার হাতে কেন আগুন স্পর্শ করে না শুনো কোন মানুষের দোয়ার কারণে আমার হাতে আগুন স্পর্শ করে না মনোযোগ দিয়ে শুনো ওই যুবক তার বন্ধুরে শোনাইতেছিল বন্ধু আমার এরপরে আমি যখন ত্রাণ বিতরণ করার জন্যে আমি যখন ওই ওই গ্রামে গেলাম আমি তো জানি না ওই মেয়েটারে বিবাহ দিছে আমি জানিও না আমি যখন ত্রাণ করতেছিলাম মানুষগুলা সারিবদ্ধভাবে দাঁড়াইছে আমি ত্রাণ দিতেছি তারা নিতেছে ই এমনইভাবে হঠাৎ করে তাকায় দেখি বোকরা পরিহিত অবস্থায় ওই মেয়েটার মতো দেখা যায় তিনটা ছোট ছোট বাচ্চা নিয়ে ওই লাইনের মধ্যে সে দাঁড়ায় রয়েছে ও আমার বন্ধু শুনো এরপরে কি হয়েছে তখন আমি একটু আগায় গেলাম ওই মহিলাটার কাছে গেলাম আমি বললাম তোমার মুখের কাপড়টা খোলো আমি তোমারে দেখতে চাই এমন সময় মুখের কাপড় যখন খুললো দেখতে পাইলো এমনি বলতেছে তুমি তো আমাদের এলাকার মেয়ে বলে হা আপনি চিনছেন আপনি সৌদাগরের চলে না বলে হা আপনি আমি সৌদাগরের চেলে তাহলে এখন কি এই অবস্থা কেন বলে আমার স্বামী মৃত্যুবরণ করেছে কিন্তু এই মুহূর্তে আমার খাবারের প্রয়োজন এই জন্যে ত্রাণ নেওয়ার জন্যে আমি লাইনে দাঁড়াইলাম সময় ওই সৌদাগুরের ছেলে ও মেয়ে বিবাহ করার আমি তোমাকে তোমার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলাম তুমি আমার বাবাকে অসম্মান করে পাঠিয়ে দিয়েছিলা ই এখন মনে রাখবা তুমি যদি খাবার নিতে তোমার প্রয়োজন হয় তাহলে আমার সাথে গুনার কাজ করতে হবে আমার কাহের সাথে মিটাইতে হবে নজ্লা বলেন ওই মহিলাটা বলেন ওই মহিলাটা এই কথা শোনার পরে বলেন না না খেয়ে দুনিয়া থেকে বিদায় হব তবু এই খারাপ কাজ খারাপ কাজ করে তোমার কাছ থেকে আমি খানা নিতে রাজি না এমন সময় যখন তিনটা ছোটো ছোটো বাচ্চারা হাতে ধরে যখন মহিলাটা বাড়ির দিকে রওনা দিয়েছে এমন সময় মহিলার পুরো বাচ্চারা বলেন মা এত শত শত মানুষগুলো খাবার নেওয়ার জন্যে দাঁড়াইলো আর সৌদাগরের ছেলে সবাই খাবার দিল আর মা বুঝতে পারলাম না আপনি খানা না নিয়ে কেন বাড়িতে যাইবেন সৌদাগরের ছেলের সাথে আপনার কি এমন সমস্যা যার যেই সমস্যার কারণে আপনি খানা না নিয়ে চলে যাইবেন আপনার যেই সমস্যা আছে তার সাথে মিঠায় নেন তার সাথে মিটিয়ে নেন আপনি কোন জগড়ার কারণে হ্যাঁ কোন দ্বন্দ্বের কারণে তার সাথে হ্যাঁ এমন হইতেছে তার দ্বন্দ্বটা মিটিয়ে নেন আমরা খাবারের প্রয়োজন বড় খিদা পেটে এমন সময় মহিলাটা বলেন না রে বাবা না ও বাবা চল যে আল্লাহ আমাকে তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর নাম হলো একটা রাজ ওই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে চলো এই কথা বলে মহিলাটার ছোট ছোট বাচ্চাগুলিকে হাতে ধরে ওই যুবকের সামনে আসলেন যুবক মনে করতেছে মনে হয় আমার প্রস্তাবে রাজি হয়েছে মুড়ি মুড়ি হাসতে মুসকে হাসতেছে ই এমন সময় তাই সেই যুবকটা কাছে বলতেছে রাজি হইছো নাকি এমন বলেন না ও উপাপিষ্ঠ যুবক শুনো আমি তোমার খাবার নেওয়ার জন্য খারাপ কাজ করব তুমি কেমনে ভাবলা মনে রাখবা যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আর দুনিয়াতে যদি আমার রিজিকের ব্যবস্থা করে ওই আল্লাহ আমার রিজিক দিবে এতে কোনো সন্দেহ না বাচ্চাগুলিকে হাতে ধরে ধরে তার বাড়ির দিকে রওনা দিয়েছে ই এমন সময় বাচ্চাগুলি যে বলতেছে ও আমার সন্তানের শুনো ও মাই মাখরাজা ও ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাজিব ও আমার সন্তানেরা শুনো আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম হলো রাজ্জাক আমার আল্লাহ বলেছেন তার ভয় যখন কোনো বান্দার ভিতরে ঢুকবে আমার আল্লাহ গায়েবীভাবে ওই বান্দার রিজিকের ব্যবস্থা ব্যবস্থা করে দিবে ও আমার সন্তানেরা শুনো হতে পারে আপনারা যে আল্লাহর ভয় ভিতরে ঢুকায়লাম হতে পারে বাড়িতে যাওয়ার আগে আমার আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছে চলো বাড়িতে যাই দেখবা বাড়িতে যায় দেখবা আমরা যাওয়ার আগে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে চলো বাড়িতে যাই খারাপ কাজ করে হ্যাঁ খাবার নিতে চায় না ওই ওই মুহি বৃদ্ধা মহিলা ওই বিধবা মহিলা টুটু টুটু বাচ্চাগুলিকে হাতে ধরে যখন বাড়ির দিকে রওনা দিছে ওই দিক দিয়া যুবকের ভিতর কম্পন সৃষ্টি হয়ে গেছে আরে এত হাজার হাজার মানুষের খাবার বিতরণ করলাম কিন্তু এত হাজার হাজার মানুষকে আমি খাবার দিলাম আর এই মাঝমা দিকে একটা মহিলা অসহায় মহিলা আমার মাঝমা দিকে না নিয়ে চলে যাইব এই জন্যে আল্লাহ যদি আমারে ধরে আল্লাহ সামনে কি জবাব দেব এই কথা চিন্তা কইরা মহিলার আগে আর অন্য রাস্তা দিয়া দূর দিলেন মহিলার বাড়িতে এমন সময় মহিলার বাড়িতে যায়া মহিলা বাড়িতে পৌঁছার আগে ওই যুবকটা তার জন্য খাবার রেডি কইরা দরওয়াজার ভিতরে রাইখা দিয়া দরওয়াজার সাইড দাঁড়ায় রইছে, ওই দিক দিয়া মহিলা সন্তান নিয়ে ঘরে ঢুকছে বুক দিনি দেখে খাবারের অভাব নাই এমন সময় বাচ্চাগুলি রে বলে ও আমার সন্তানরা আমি বলেছিলাম না ও আমার ইয়ার্তা আল্লাহ যা ও আমার সন্তানেরা আমি না বলছিলাম যে আল্লাহ ভয় করবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই আল্লাহ বিভাবে রিজিকের ব্যবস্থা করবে তা দেখ তোর তোদের রাজ্জা তোদের খাবারের ব্যবস্থা করছে যতক্ষণ পারস খা তার পেট করে তোদের ক্ষুদান এমন সময় মহিলাটা কান্না করে আর বলেন আল্লাহ যে এই যেই রিজিকের জন্যে আপনি নাফরমান যুবকের সামনে আমার দাঁড়ো করাইছিলেন নাফরমানের চেহারা দেখানোর জন্য আমার দাঁড়ো করাইছিলেন কিন্তু বড় কষ্ট লাগলো না কিন্তু এই মুহূর্তে কষ্ট এই জন্যে পাইতেছি সাধারণ খাবারের জন্য নাফরমানের চেহারা তুমি দেখাইলা কিন্তু এত ভালো কাজ যেই যুবকটা করলো এই যুবকের চেহারাটা তুমি আমারে দেখাইলা না তবে আল্লাহ তুমি আমারে হ্যাঁ এই যুবকের চেহারা দেখাও বা না দেখা ওই দিক দিয়ে কিন্তু যুবক দুর্বজার গোপন দিকে দেখতেসি আড়াল থেকে সে তার মহিলার দোয়া শুনতেছি ওই মহিলা বলতেছেন আল্লাহ নাফরমানের চেহারা দেখাইলা কিন্তু ভালো কাজ করলো ওই যুবকের চেহারাটা আমার দেখাইলা না কিন্তু আল্লাহ তুমি চেহারা দেখাও বা না দেখাও যে মানুষটা এই ভালো কাজটা করেছে ওই মানুষটাকে তুমি জাহান নামের আগুন চিরতরের জন্য হার হারাম করে দিলা দিবে আল্লাহ জাহান্নামের আগুন তো আপনি হারাম করবেনই কিন্তু দুনিয়াতে যত জীবন ওই যুবক বাসবো ওই মানুষটা বাসবো ততদিন দুনিয়ার আগুনও যেন তার শরীরকে স্পর্শ না করতে পারে আল্লাহ আপনার কাছে এই দোয়াটাই করলা বন্ধু বলতেছে ও আমার বন্ধু ওই মহিলা এইভাবে যখন কান্নাকাটি কইরা দোয়া করছে এরপরে থেকে আমি যখন আগুনে হাত দিই আগুনে হাত দিলে আগুন আমার শরীরে স্পর্শ করবে না মোতারাম হাজিরিন ইয়া এই বহাল্লা দিনা আমলতা করল ও পৃথিবীর মনসারা আমি আল্লাহর ভয় তোমরা যখন কি করবা হ্যাঁ ঢুকাইবা আমি আল্লাহ তোমাদেরকে হা দুনিয়া এবং আখেরাত জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করবো এমনকি যে কোনো দোয়া করবা আমি আল্লাহর কাছে তোমাদের দোয়া কবুল করতে সেগেন দেরি করব না কর্মসূচি কিন্তু একটাই আমি আল্লাহর ভই তোমাদের ভিতরে বুকাই দিবো আল্লাহ রাসুল বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান তাকুন ও পৃথিবীর মানুষেরা আমার অন্যতেরা শোনো তোমরা যখন সমাজে তোমরা যখন আ সমাজের সম্মানে চেয়ারে বসতে চাও তোমরা যখন হ্যাঁ সমাজের মধ্যে সম্মানে ব্যক্তি হইতে চাও তাহলে সমস্ত ঘুনা বর্জন করো তাহলে বড় আল্লাহ হয়ে যায় বা আল্লাহ নবীর সাহাবি একজন গ্রাম মোসাহাবি আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন আল্লাহ নবী গো উরিদান আকুনা নাস আমি সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি হইতে চায় সবচেয়ে বড় ধনী ব্যক্তি হইতে চায় সম্মানের চেয়ারে বসতে চায় আল্লাহ নবী বলেন লা লাশকু মিন আমরিকা সেই ইন ইলাল খাল ও আমার উন্মতেরা শুনো যদি সমাজে হা এবং হা তোমাদের সম সকল মানুষের সামনে যদি হা ইজ্জতির সম্মানের চেয়ারে বসতে চাও তোমরা যদি সম্মানী ব্যক্তি হইতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদের যত হাজত কোন মানুষকে না জানায়া আমি আল্লাহর কাছে জানাই বা আমি আল্লাহ তোমাদেরকে হ্যাঁ আমি আল্লাহ সম্মানের চেয়ারে তোমাদেরকে বসাযা দিব এর কাছে গ্রাম্য সাহাবিয়াই বলতেছে নবী গ্রামের মধ্যে সবচেয়ে সম্মানের ব্যক্তি হইতে চায় আল্লাহ নবী তখন লাতাসকু মিন আমরিকা শেখ ইন ইলাল খাল ও আমার সাহাবিরা শোনো তোমরা যদি সম্মানের ব্যক্তি হইতে চাও আবেদওয়ালা হইতে চাও পর হইতে চাও তখন তোমাদের হাজতের কথা সর্বপ্রথম মানুষের কাছে না বলে আমি আল্লাহ আমরা আল্লাহর কাছে বলো আল্লাহ তোমাকে তোমার সম্মানের চেয়ে বসায় দিই মোহতারাম হাজিন আল্লাহ রাবুল্লা আলমিন প্রথম বলছেন ইয়া ও আমার বান্দারা আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে বুকাও এক নম্বর কর্মসূচি এটা দুই নম্বর হল আল্লাহ রাব্বুল আলমিন বলেন দুই নম্বর কর্মসূচি হলো যখন তোমরা কথা বলবা সত্য কথা বল কারণ কি আল্লাহনবী বলেন আলকিজল উম্মুল আসি সমস্ত গুনাহের মা হইল সমস্ত গুনাহের মা হইল তোমরা যখন ওয়াকুলু তোমরা যখন কথা বলবা সঠিক বলবা সত্য কথা বলবা যখন সত্য কথা বলবা তাহলে দুইটা কর্মসূচি যখন তোমরা পালন করবা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব মারা মাহাজির কেমন সত্যের পথ সত্যের পথে অবিচল থাকলে আল্লাহ দুনিয়াতেও হ্যাঁ কঠিন বিপত্তিকে উদ্ধার করেন মৃত্যুর সম্মুখীন হওয়ার পরেও আল্লাহ মৃত্যু থেকে হেফাজত করেন সত্যের পথ বেছে নেওয়ার জন্যে সত্যের পথে অটুট থাকার জন্যে মোহতারাম হাজরিন এই জন্যে মুফাসরিনে কেরম ওই আয়াতের ব্যাখ্যা করতে যায়া হ্যাঁ চমৎকার একটা সাহাবির ঘোষণা উল্লেখ করেছেন ওই সাহাবি হ্যাঁ ওই মদিনার সেই যুবক যুবকের ভিতরে রাসলের কেমন মহাব্বত ছিল ওই যুবকটা সত্যের প্রতি কেমন অবিচল ছিল ছিল অটল যুবক মদিনা থেকে সাড়ে তিনশো মাইল দূরে তার বাড়ি যুবকটা প্রতি বছর সাড়ে তিনশো মাইল অতিক্রম উপরে হইয়া সে কি করতো মায়ার নবীর রোজা মুবারক জিয়ারত করার জন্য মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাবো দিন নাই সালাম আমি করব সালাম আমি করব গীত নবিজি আশা ছিল যাবো মোহতারাম মহাজির ওই যুবকের ভিতরে কেমন আসা ছিল তাকে দেখেন সাড়ে তিনশো মাল উঠের উপর আরোহিত হইয়া সে মুদিনার আস্তর রাসুলের রোজা জেরত করার জন্য ই এমনইভাবে হঠাৎ করে দেখেন তাকে দেখেন গোটনা বলা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো তাদের ভিতরে আ তারা কেমন সত্যের ওপরে ওপরে অটল ছিল দেখতেছে নিশ্চিত মৃত্যু দেখতেছে পাশের কাছকে জ্বলতে হবে এরপরেও পরেও জায়গা থেকে নড়ে নাই এরপরেও পরেও সত্যের পথে এমন সত্যের পথে এমনভাবে অটল রয়েছেন মোহতারাম হাজির ওই যুবক তা মুদিনা থেকে সাড়ে তিনশো মাইল পথ পাড়ি দিয়া রাসুলের রোম যাতে আসবে ই একদিনে সে দেড়শো মাইল অতিক্রম করা। যখন সারাদিন যখন অতিক্রম করলো সারাদিন ক্লান্তি শরীর নিয়া সে চিন্তা করতেছে আরে হারে বহুদূর জায়গা আসলাম ই এখন একটু বিশ্রামের প্রয়োজন ওই যুবকটা কি করলেন উঠতে উঠতে কে নাইমা দেখতে পাইলেন বাগান আছে একটা সামনে একটা খেজুরের বাগানের মধ্যে উঠটারে বাইদা সে একটা গাছের মধ্যে হেলান দিয়া ক্লান্তি শরীর হা ক্লান্তি দূর করার জন্যে একটু ছায়া আশ্রয় নিলেন একটু ক্লান্তি দূর করার জন্য একটু বিশ্রাম করার প্রয়োজন মনে করলেন ওর থেকে নামলেন ওর থেকে নাইমা যখন গাছে হেলান দিয়ে এভাবে বসলেন হেলানের বসার সাথে সাথে ক্লান্তি তো তার সাথে সাথে চোখে গুম চলে আসছে যেই মুহূর্তে যুবকটা গুমের গড়ে চলে গেছেন ওই দিক দিয়া ওই যুবকের উঠ খেজুরের বাগানে একটা গাছের মধ্যে বাঁধছিল ওই খেজুরের বাগানে সেই গাছ থেকে তার উঠের বাত্রা খুই গেছে উঠা বাগান থেকে খুইলা ছোটো ছোটো খেজুরের বাগান যেখানে আছে ওই বাগানের ভিতরে ঢুকছে দেখতেছে ওই তার পার দিয়া পা ছোটো তারাগুলি মাটির সাথে মিশাইতে আরম্ভ করতেছে ওই দিক দিয়া যুবক ওই দিক যুবক ঘুমে আছে। আর ওই দিক দিয়ে বাগানের সারাগুলি তার উঠ একবারে মাটির সাথে মিশাইয়া দিতেছে হঠাৎ করে বাগানের মালিক দেখতে আসলো বাগান পরিদর্শন করার জন্য আসবে ই এমন সময় থাকা দেখে বাগানের ভিতরে কি যেন উঠের মতো দেখা যায় উটটা বাগানের ভিতরে ঢুকলো আর মালিকও ঢুকছে বাগানের ভিতরে ঢুকিয়া দেখতে পাইলো ওই উঠের পায়ের আঘাতে তার বাগানের সমস্ত সারাগুলি মাটির সাথে মিশে যাইতেছে ওই বৃদ্ধ লোকটা সেই বাগানের মালিকটা উটটাকে সরানোর জন্যে একটা পাথরের পাথরের টুকরা নিলেন পাথরের টুকরা নিয়ে যখন উঠের উপরে আঘাত করলেন আল্লাহর কুদরত বোঝা যায় না ওই উঠটাকে আঘাত করতে দিদি মাথাটা পাইটা মগজটা বাহির হইতে সেকেন্ড দেরি হয় না এইভাবে যখন আঘাত করছে সে নিজেও ভাবছে না যে উটটারে আঘাত করার সাথে সাথে মৃত্যু হয়ে যাইব ওই বৃত্ত লোকটা কী করছে উটের মধ্যে আঘাত দিছে হ্যাঁ পাথর দিয়া ঢিল দিছে ঢিল দেওয়ার সাথে সাথে উঠটা মস্তক বাহির হয়ে জমিনে মৃত্যু করছে এই দিক দিয়ে যুবকের ঘুম ভাঙছে হঠাৎ করে ঘুম ভাঙছে তাকে দেখে আমার উট কোথায় উট তো খুঁজা পাইতেছে না হঠাৎ করে বাগানের দিকে খেয়াল আসলো বাগানে তাকাইলো তাকে দেখতেছে বাগানের ভিতরে দুইটা হা হ্যাঁ দেখা যায় তার উঠটা জমিনে শোয়া আছে আর একজন এই উটের পাশেই একটা বৃদ্ধ লোক দাঁড়ানো অবস্থায় আছে সেই যুবক পাগলের মতন হইয়া বাগানের ভিতরে ঢুকছে ঢুকিয়া বলতেছেন ও বাবা ও মুরব্বী আপনি কি বলতে পারেন আমার একমাত্র সম্বল যে বস্তুটা ছিল উঠ ওই উঠের মাধ্যমে আমি প্রতি বছর রাসুলের রোজা জিয়ারত করার জন্য আসতাম আমার কোনো আর সাওয়ার নাই আমি আর কোনো বস্তু আমার নাই যে বস্তুর উপরে আরোহিত হয়ে আমি রাসুলের রোজাতে যাব কিন্তু এটাই ছিল আমার একমাত্র সম্বল ও গো মুরব্বী বাবা এখন আপনি বলেন আমার উঠটারে কে হত্যা করছে আপনি তো দেখেছেন মনে হয় আমার একটু খোঁজ করে দেন যেমন সময় ওই মুরব্বি দেখেন কেমন সত্যের উপরে অটল ছিল মুরব্বি ইচ্ছা করলে বলতে পারতো আমি জানি না অথবা এখান থেকে লুখা যাইতে পারতো কিন্তু না এমন কাজ করেন নাই ওই বৃদ্ধ লোকটা উঠ্টারে হত্যা কইরা সেই উঠের কাছে দাঁড়ায় রয়েছে মালিক যখন যুবক আইসা বলতেছেন ও মুরবী বাবা আপনি আমার একটু তালাশ করার সুযোগ করে দেন কে আমার উঠটারে হত্যা করছে যখন ওই যুবকটা পাগল পাড়া হয়ে গেছে ও বাবা মিথ্যা কথা বলে লাভ নাই আমি আমার তোমার উঠটারে হত্যা করছি তবে বাবা শুনো আমার বাগানের ভিতরে তোমার উঠ আমার বাগানের ছোট ছোট চারাগুলি সে মাটির সাথে মিশাই দিতে আরম্ভ করছে আমি তখন রাগ কন্ট্রোল করতে পারলাম না আমি চাইছিলাম তোমার উঠটারে বাগান থেকে তাড়ানোর জন্যে আমি একটা পাথরের পাথরের খণ্ড নিয়েছিলাম পাথরের দ্বারা তোমার উটটাকে সরানোর জন্যে চেষ্টা করেছিলাম কিন্তু ওই পাথরের আঘাতে তোমার উটটা মৃত্যুবরণ করছে আমি এখন দোষী হয়ে গেলাম রে বাবা ওই যুবকটা এ কথা শোনার পর কন্ট্রোল করতে পারলেন না এমনভাবে ওই বৃদ্ধলোককে এমন এমনভাবে জাখুনি দিলেন এমনভাবে আঘাত করলেন ওই আঘাতে যুবকের আঘাতে আল্লাহর কুদরত বোঝা যায় না ওই আঘাতে ওই ওই মুরব্বী লোকটাও দুনিয়া থেকে মৃত্যুবরণ করে বিদায় হয়ে গেছে যুবকটা বড় এখন আসামি হয়ে গেলেন আহারে আমি কি করলাম আমি তো হত্যাকারী হয়ে এখন এই দুনিয়াতে বাঁচতে চাই না আমি তো অপরাধী হয়ে গেলাম আমি তো রাগ কন্ট্রোল করতে পারলাম না কি করলাম আমি একজনের হত্যা করে ফেললাম আহারে আল্লাহ এই মুহূর্তে আমি ক্ষমা মুক্ত হইয়া আমি দুষ্মুক্ত হইয়া আমি তোমার আদালতে দাঁড়াইতে চাই চাইবুল আলমিন আমি তো মানব জাতি আমি মানুষকে হত্যা করে ফেললাম বাগানের মানুষকে আমি হত্যা করে ফেললাম আমি হত্যাকারী হয়ে গেলাম আল্লাহ আপনি আমার এই মুহূর্তে কবরে নিন আমি নিষ্পাপ এর ভিতরে আর বাগানের মালিক বাড়ি যায় বাগান বাগানের মালিককে তালাশ করার জন্য তার দুই ছেলে আসছে তার দুই ছেলে আসছে তারে তালাশ করার জন্যে বাগানে আইসা দেখে জমিনে উঠো পড়া এবং তার বাবাও জমিনে শোয়া আছে ইয়ামত অবস্থায় যুবক ওই তার বাবার লাশের সামনে দাঁড়ায় রয়েছে দেখেন ওই যুবক নিজের হাতে হত্যা করছে হত্যা কইরা জায়গা থেকে নড়ছেও না ওইরা কি করছে এখানে দাঁড়ায় আছে আর আফসোস করতেছে আল্লাহ আমি কি করলাম হত্যাকারী হয়ে গেলাম আয় আল্লাহ আমি তো এখন মানুষ হত্যা করে ফেললাম আমি কেমনে আল্লাহ তোমার সামনে দাঁড়াবো এমন সময় যখন দুইজন যুবক আসলো যুবক আসার পরে বলতেছেন দেখেন হ্যাঁ ও যুবক আমার বাবারে কি হত্যা করছে তুমি কি দেখছো দেখেন ওই যুবক কি কি কথা বলতেছে ওই যুবক বলতেছে ও যুবক ভাইরা শুনো আমার ইচ্ছা ছিল না আমার অসতর্কতার কারণে তোমার বাবাকে আমি হত্যা করলাম তোমার বাবা আমার উত্তারে হত্যা করছে আমি চাইছিলাম তোমার বাবাকে কিছু জিগানোর জন্য। কিন্তু আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না তোমার বাবারে আমি আঘাত করলাম সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ও দুই যুবক শুনো এই মুহূর্তে আমি দোষী দুষ থেকে মুক্ত হইতে যায়। এই দুষ্টিকে মুক্ত হইতে যায় যদি আমার মাথাও যদি দিতে হয় তোমরা আমারে আদালতে নিয়ে যাও আদালতে যাইয়া আমার আদালতের পক্ষ থেকে যেই বিচার হয় সেই বিচারে আমি মাথা পেতে নিব দেখেন ওই যুবক তারে পথ খুঁজে দিতেছে যে আমার আদালতে নিয়ে যাও আমি দোষী আমি হত্যাকারী তোমরা আমার আদালতে নিয়ে যাও আমিরুল মিনি যে রায় দিব সেই রায়ে আমি মাথা পেতে নিব আর আমরা হইলে হত্যা করিয়া হ্যাঁ হেন থাকবো দূরের কথা আমার ছায়াও খুঁজে পেত না ঠিক নজরে কল কিন্তু ওই যুবকের ভিতরে হ্যাঁ কেমন সত্যবাদিতা ছিল তাকে দেখেন মোতারাম মহাজির আল্লাহ বলছেন ওর পৃথিবীর মানুষেরা তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা ওই যুবক কেমন সত্যের উপরে অটল ছিল যুবক হত্যা করছে কইরা এরপরেও জায়গা থেকে নড়ে নেয় উল্টা ওই বাগানের দুই বালিকের দুই ছেলেরে বলতেছে আমারে আদালতে নিয়ে যাও হ্যাঁ আমিরুল মিনি যে রায় দিব ওই রায় আমি মাথা পেতে নেব, যদি আমার মাথাও দিতে হয় মাথা দেওয়া হইলেও দুনিয়া থেকে কবরে যাইতেছে

রুবাই বিশ্ব রবী রাহমাতুল বলেন সাহাবীরা রে শুনো ঈমান ওয়ালা হইয়া যদি ওই কবরে ঢুকু ইমানওয়ালা হইয়া যদি ওই কবরের ভিতরে ঢুকু তোমরা যখন মৃত্যুবরণ করবা আমার উম্মতের মধ্যে যখন কোন মানুষ মৃত্যুবরণ করবে তখন তাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে ই এমন সময় সমস্ত মানুষ তার আবারের দিকে রওনা দিবে আতাহু মালাকা দুই জন ফেরেশতা আমার এই উম্মতরে উঠায় বসাইবে বসায় বসাইবললে মা কুনতা তাকুলু 3000 ও বান্দা তুমি মৃত্যুবরণ করার আগে তুমি যে কবরে আসলা আমরা মনে করেছিলাম, তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারো তুমি যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারো তোমার জায়গাটা বড় হবে অন্ধকারে সে জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করব। মা কুন্তা তাকুন হাজার হ্যাঁ জুনিলি মোহাম্মাদি আল্লাহর নবী বলেন আমার চেহারাটা আমার চেহারাটা আমার এই উম্মদের আমার আমার ফেরেস্তারের সামনে আল্লাহর ফেরেস্তার হাতের মধ্যে আমার চেহারাটা উঠা বলবে মা কুল্তা মোহাম্মাদি ও আল্লাহর বান্দা ওনাকে কি তুমি চিনো এমন সময় আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন ইমানদার হইয়া কবরে ডুববে ইমানদার হইয়া যখন কবরে ডুববে এমন সময় আমার উম্মতের জবান দিয়া চলে আসবে আমার উম্মতের জবান দিয়া চলে আসবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

তোমাকে প্রশ্ন করার আগে তোমার জায়গাটা কোথায় দেওয়ার জন্য চিন্তা করেছিলাম হমজুর ইলামা কাদিকা মিনান্নার তাকে দেখো ওই জাহান নামের আগুন কত ভয়াবহ আগুন তোমার জন্য অপেক্ষা করতেছিল এই মুহূর্তে তুমি সঠিক উত্তর দেওয়ার কারণে নীনাল জানান্না আল্লাহ রাবুন আমিন তোমার নামটা জাহান্নামের খাদা থেকে খাই তোমার নামটা জাহান্নাতের খাতা খাতার মধ্যে উঠায় দিয়েছে মোতারম হাজরিন ইমানওয়ালা জিন্দগির দাম আছে না নাই সত্বের উপর অঠল অবিচল থাকলে তার দাম আছে না নাই মোহতারাম হাজির এটাই বুঝাইতে চাইতেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন যে বলছেন ইয়া এই গুহাল্লা দিনা আমানুত্তাকুল্লাহ হে আমি ইমানদারেরা তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাও দুই নম্বর কর্মসূচি হলো ওয়াকুলু কৌলান সাদিদা কথা যখন বলা বলবা সত্য কথা বলবা মোহতারাম হাজির সত্য কথা সত্যের উপরে কেমন অবিচল ছিল অটল ছিল ওই যুবক সে নিজে মালিক বাগানের মৃত মালিকের সেই দুই ছেলেরে বলতেছে আমিরুল মিনিনের কাছে নিয়ে যাও আদালতে নিয়ে যাও আর আমরা হত্যাকারী যদি হয় কোনো কোনো মানুষের যদি হত্যা করি ডিবি পুলিশ স্যার আমরা বাহির করার কোনো শক্তি নাই ডিবি বলিসও ঘামচুড়ে আমরা বাহির করতে আর ওই যুবক হত্যা করিয়া জাগাতেই নটেও না আর উল্টা একবার অনুতপ্ত হইয়া অনুশোচনা নিয়া আল্লাহর কাছে কান্না করতেছি বলতেছি আল্লাহ হত্যাকারী হইয়া তোমার সামনে দাঁড়া হইতে চাই না দুনিয়ার মানুষের কাছে আমি হত্যাকারী হইয়া দাঁড়াইতে চাই কিন্তু তোমার সামনে নিষ্পাপ হয়ে দাঁড়াইতে চাই তোমার সামনে হত্যাকারী হয়ে দাঁড়াইতে চায় না আমারে বানায়া তুমি নিষ্পানায়াতিল এই বইলা ওই যুবক দুই যুবক মা বাগানের মালিকের দুই ছেলে বলতেছে আমার আদালতে নিয়ে যাও আদালতে যে রাই হবে মাথা পেতে যুবক যুবক দুই ওই হত্যাকারী যুবককে হাতে ধুইলা আমিরুল মিনির হাজর উমর তাল দরবারে নিয়ে গেছে আচ্ছা প্রধান অতিথি সাহেব আসছেন আপনারা ধৈর্য সহকারে বসেন উনি খুব আমার বড়ো ভাই আল্লা সারা বাংলাদেশেই বয়ান করে থাকেন আপনারা যে ওনার পাইছেন এই জন্যে শুক্রিয়াত সর্বুলি আলহামদুলিল্লাহ মমতারা মহাজিন সহি সালামতে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন একটু পরে আসবে আমি আমার আলোচনা দশ মিনিটের ভিতরে নিয়ে আসুন আমি আমার আলোচনা উনি আসার সাথে সাথে শেষ করবেন ইনশাল্লাহ মোতারাম হাজির ওই যুবকটা যখন পরামর্শ দিলেন মালিকের বাগানের মালিকের দুই ছেলেরে আমার নিয়ে যাও আমিরুল মমিনের কাছে গেলেন যাওয়ার পরে বলতেছেন আমিরুল মমিনিন বলতেছেন ও যুবক তুমি কি হত্যাকারী বলে হিয়া হিয়া আমিরুল মমিনিন অবশ্যই আমি তার বাবারে হত্যা করছি এই মুহূর্তে আপনি যে রায় দিবেন আমি মাথা পেতে নেব যদি আমার মাথাও দিতে হয় আমি মাথা দিয়া হইলেও হইলো হলেও আমি নিষ্পাপ হইয়া আমি আল্লাহর সামনে দাঁড়াবো محترم حاضرین ওই যুবক কেমন সত্যের ওপর অটল ছিল হ্যাঁ আমিরুল এই কথা বললেন আমিরুল বিচারের কার্যক্রম শুরু করলেন হ্যাঁ শুরু করলেন হ্যাঁ ইসলামের আইন অনুযায়ী বদলা মাথার কি করতে হবে। হবে দিতে এই দিয়ে দিচ্ছেন যুবককে বলতেছেন ও যুবক আগামী শুক্রবার ধুমার নামাজের পর তোমার বিচারের কার্যক্রম শুরু হবে তোমার ফাঁসির কাজের কাজ শুরু হবে অথব তোমার কোনো মনের চাওয়া পাওয়া আছে কিনা তোমার মনের কোনো আশা আছে কিনা যা পূরণ করতে হবে তুমি বলো তাকে আমাদেরকে বলো আমরা তোমাকে ওই যুবকটা বলতেছে চোখের পানি চাটতেছে আর কান্না আর বলতেছে না দেখে সাড়ে তিনশো মাইল ধরে আমার বাড়ি এই মুহূর্তে আমি আমার মনে সেই আশা আকাঙ্ক্ষার কথা আপনার কাছে বলবো আপনি কিন্তু রাজি হবেন না ওগু আমিরুল মুমিনী আপনি অবশ্য আমার মনে হয়ে আপনি আমার প্রস্তাবে রাজি হবেন না আমিরুল আমিরুলমুমিনী বলে যুবগরে তোর মনের কি আশা আমার একটু খোলে বল ই এমন সময় যুবকটা চোখের পানে চড়ে চড়ে কান্না করে আর বলি আমিরুল মমিনী আমি আমার দেশের মধ্যে আমি কাপড়ের ব্যবসা করি দাম আমার এলাকা থেকে আর অনেক দূরে প্রায় দেড় সময় দূরে আ এক ইহুদির কাছে থেকে আমি কাপড় আনছিলাম কিন্তু টাকা কিছু বাকি ছিল এই মুহূর্তে যদি আপনি আমার একটু সুযোগ করে দিতেন আমি ওই ইহুদির ঋণ পরিশোধ করার জন্য যাইতাম এই মুহূর্তে যদি ঋণ পরিশোধ না করতে পারি ওই ইহুদি আমার ধর্মকে নিয়ে কটা করে কথা বলবে আর বলবে উম্ম বিশ্বনবীর উম্মতেরা আম সলমানেরা আমার টাকা আত্মসাত করেছে আমার ধর্ম নিয়ে আছে এরকমভাবে ভাবে কটুক্তি করে কথা বলবে আমিরুল আপনি যদি আমার মনের আশা পূরণ করতে চান এক নাম্বার আশাটা হলো এটাই আমি আমার ইহুদি ভাইয়ের কাছ থেকে আমি ঋণ মুক্ত হইতে চাই যেমন সময় আমিরুল বলেন না ও যুবক তোমার বাড়ি তো কাছে না এখান থেকে প্রায় হ্যাঁ সাড়ে তিনশো মাইল ধরে তোমার বাড়ি এই মুহূর্তে যদি তোমাকে একা ছেড়ে দেয় তুমি তো নাও আসতে পারো হা ও যুবক আর এই মুহূর্তে যদি তোমার সাথে চাবি দেওয়া দেয় তাহলে তো সামনে যুদ্ধের প্রস্তুতি চলতেছে তোমার সাথে চাবিও দেওয়া যাবে না এই মুহূর্তে তোমাকে একাও ছাড়া যাবে না অথব তুমি যদি হা তোমার এই আশা পূরণ করার অনুমতি আমি দিতে পারবো না এমন সময় যু যুবকের চকির পানি ছেড়ে কান্না করিয়ার আর বলে আমি রুলমুক মিন এই জন্যেই তো আমি বলেছিলাম আমার আশা পূরণ করার কোনো প্রয়োজন নাই এমন সময় আমি রুল মিন বলেন ও যুবক শোনো আরেকটা দিক তোমার জন্য খোলা আছে তুমি যদি এখান থেকে কাউরে আত্মার জামিনদার বানায়া তুমি যদি রাইখা যাইতে পারো তাহলে তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতিটা দেওয়া যাবে নতবা তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতিটা দেওয়া যাবে না যুবকটা চোখের পানি চানে আর কান্না করে আর বলে আমিরুল মুমিনি ই এখানে তো আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই আমার ভাই বলতে কেউ নাই আমার পাড়া প্রতিবেশী কেউ নাই কে এমন আছে যে আমার জমিনদার হবে না আমি নিন আপনি আমারে আমারে বাড়ির যাওয়ার অনুমতি দেওয়া লাগবে না এই নেন আমার মাথা আপনি নিয়ে নেন আমার বোনের আশা পূরণ করা লাগবে না ই এমন সময় ওই উমা থেকে একজন যুবক একজন লোক দাঁড়ায় গেলেন ওই লোকটা অন্য কেউ লোক না ওই লোকটা হলো হজরতে আবু জর্গ ফারি রদি আল্লাহ তালু আবু জর্গ ফারি তারা বলেন আমিরুল মুমিনী আমি আমার বাইরে জামিনদার হয়ে গেলাম মজমার সমস্ত মানুষ যে ও আবু তুমি যে জামিনদার হইলা বুঝে শুনে মনে রাখবা যুবক বাড়িতে গেলে যদি না আসে বিনা দোষে কিন্তু তোমার মাথা দিতে হবে কেমন আবু দেখেন যে আবু রাসুলের হ্যাঁ রাসুলের খ্যাত করতে করতে নিজের জিন্দি কাটা দিছে কিন্তু নিজের বাড়ি করার প্রয়োজনও সে মনে করে না হজরতে

নিজের জিন্দিগি সব রকম সময় শেষ করে দিয়েছে কিন্তু বাড়িঘর করার প্রয়োজন মনে করে নাই ওই আবু দাঁড়ায় গেলেন এতগুলা মানুষের দাঁড়ায় গেলেন ও আমির আমার বাইরে বাড়িতে যাইতে দেন আমার বাইরের জামিনদার আমি হয়ে গেলাম ই এমন সময় সমস্ত মানুষ বলতেছেন সমস্ত মানুষ বলতেছেন ও আবুজুর তুমি বুঝে শুনে আরো বুঝো তুমি যে দাঁড়াইলা মনে রাখবা ও না আসলে ওর জায়গায় তোমাকে ফাঁসির কাছ থেকে হবে বলে যা ইচ্ছা তাই করবেন কোনো সমস্যা নাই এই বলে যখন জামিনদার হইল যুবক বাড়িতে গেল বাড়িতে গেল ওই দিক দিয়ে জুমার দিন জুমার দিন হয়ে গেল। দুমার না আজান হয়ে গেল। এখনও যুবক বাড়ি থেকে ফিরে নাই ই এখনও যুবক বাড়ি থেকে আসে না তারে দেখা যায় না ওই দিক দিয়ে আমির বার্তা পাঠায় দিতে যাও আবুজোর গ্যাপারিটি নিয়ে আসো ওই দিক দিয়ে তো যুবকের কোনো চিহ্ন পাওয়া যাইতেছে না যুবক এখনো আসতেছে না এই মুহূর্তে বিচারের কার্যক্রম শুরু হবে দুমার নামাদের সালাম ফিরাবো একদিকে নামাজ শেষ হওয়ার সাথে সাথে আবু জোরের মাথা নেওয়া হবে আবু জোরকে বাড়ি থেকে নিয়ে আসো দেখুন এই মদিনার মধ্যে যখন করে দিলেন আ বিনা আবু জোর আজকে পাশির গাছটি দুলবে মদিনার সমস্ত মানুষগুলো চোখের পানে ছেড়ে চেড়ে কান্না করতেছে আর এই কথা আ আবু জোর কেন তুমি জামিনদার হইলা কেন তুমি এই লোকের জামিন জামিনদার হইলা এখন তো যুবক আসতেছে না তুমি তো বিনা দূষে মাথা দিতে হবে করে ভাবে যখন মদিনাতে সমস্ত মানুষ কান্না করতেছে ওই দিক দিয়া আবুজর হাসতেছে এমনই ওই মদিনার লোকেরা বলে রে আবুজ সমস্ত মানুষ তোমার ব্যথায় ব্যতীত হইয়া কান্না করতেছি তুমি বিনা দোষে তুমি আজকে মাথা হারাইবা তুমি হাসতেছো রে আবুজর গেফারে কেন হাসতেছো এমন সময় আবুজর গেফারে বলেন ও আমার সাথীরা শুনো আমার মুখে কেন হাসি জানুন একটা কালেমাওয়ালা বায়ের জিম্মাদার হইতে যায়া আমি আজকে মাথা দিব এই জন্য আমি হাসতেছি কেন একটা কালেমাওয়ালা বায়ের কেমন দা আসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ নবী একটা কালেমাওয়ালা বায়ের জন্য কেমন ভাবে পড়বেন বায় করবেন জানুনই একটা মানুষ যখন বিপদে পড়ে যাবে দুনিয়ার মধ্যে যখন একটা মুরগির বাচ্চাওয়ালা মুরগি যখন আ বাচ্চা নেওয়ার জন্য যখন কাকসিল আক্রমণ করে যেমনভাবে বাচ্চাটাকে বাঁচানোর জন্য মুরুগটা জাপায়া পরে উড়ে যায় উড়ে যায় জাপায়া পড়ে ঠিক তদ্রুপভাবে একটা কালেমাওয়ালা মানুষ যখন বিপদে পড়বে আমার মায়ার নবী উড়ে যায়া তার সামনে দাঁড়াবে ও মুদিনার লুখেরা আমার মায়ের মুভি এমনভাবে জাপা বলতে পারে কিন্তু আমি তো সাধারণ একজন আবুজর আমি আবুজোর হইয়া যদি আমার আরেকটা কালে মালা বায়ের বিপদে যদি না জোকাইয়া পড়ি আমি আমার বায়ের জিম্মাদার হইলাম বাই আসলো না এই জন্য আমার কোনো মনে ব্যথা নাই আমি আমার নাসুলের কাজ কাজ টুকুন করলাম এই জন্যে আমার জবান দিয়ে হাসি আসতেছি। আমি একদিক দিয়া মাথা দিয়া শহীদ হইব আরেক দিয়ে আল্লাহর তৈরি জান্নাদের মেহমান আমি হব এমন সময় আ আল্লাহু রানুকে ফাঁসির ঝুলানোর জন্যে যখন মঞ্চের মধ্যে উঠাবে এমন সময় জল্লাদের চোখ দিয়া পানি। এমন সময় আমিরুল আমির বলি জল্লা এতগুলো মানুষ তোমার হাতে পাশির কারো জুগম এলাম তোমার চোখে কোনোদিন পানি আমি দেখলাম না ও জল্লাদ আজকে কেন তোর চোখে পানি রে একটু খুলে বল তোর কি হয়েছে ই এমন সময় ওই জল্লাদ বলতেছে আমির মুমিনিন আজকে থেকে আজকে থেকে এক বছর হাফ বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত আমি আপনারা পাশের কাস্টের আদেশে পাশের কার্যক্রম করলাম কোনোদিন আমার চোখের মধ্যে পানি আসে নাই আজকে এই জন্যে পানি যে আবুজোর নির্দোষ যে একটা আবুজোর মাথা আজকে নিতে হবে ওই আবুজুর তো বিনা দোষে আজকে মাথা হারাইবেও ও আমিরুল মুমিনিন এই জন্যে আমি জল্লাদের চোখ দিয়া পানি বাহির হইতেছে হাজিরিন যেই মুহূর্তে যেই মুহূর্তে আগত রেখে পরে রে পাশির মঞ্চে উঠাবে ই এমন সময় হঠাৎ করে দেখা দেখে কে যেন দোলা উড়ায়া পাগলের মতো গুড়া দিয়ে দ্রুত আমি গুড়া একজন বলে আমিরুল একটু থামেন দেখা যায় ওই দিক দিয়ে কে যেন পাগলের মতো আসতেছে একটু থামেন দেখা যায় কোন যুবক আসে ই এমন সময় দেখা দেয় একটু পড়ে ওই যুবকটাই পাগলের মতো দোলা বালি শরীরে মাই খা পোরা বড়া মধ্যে আইসা উপস্থিত হয়ে বলেন আমির আমার বাইরে দেন এই নেন আমার মাথা আমি আপনার কাছে করলাম আমিরুল মমিনীর কাছে আসার পর আমিরুল তারে টান দিয়ে বুকে জড়াইয়া বুকে জড়াইয়া খায় আর বলেন রে ভাই যেই যুবকটা সাড়ে তিনশো মাইল বাড়ির রাস্তা পারে দিয়া আমানতদার হিসাবে সত্যের উপরে অটল দেয়িকা যে মানুষটা এতটুকু বিশ্বস্ত কাম বিশ্বস্ত লোক দাবি কইরা আমি আমির মুমিনীর দরবারে আসতে পারে নিঃসন্দেহে ওই মানুষটা আল্লাহ তারে পবিত্র বানায় দিছে কিন্তু আমরা ইসলামের আইন অনুযায়ী তোমার মাথা নিতে হবে মনে রাখবা তুমি মাথা দিয়া শহীদ হইতা দেরি হইব আমার আল্লাহ তোমার জান্নাতের মালিক বানাইতে সেকেন্ড দেরি আমার দুইটা পালন করবা এক নাম্বার হলো আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাও দুই নম্বর কর্মসূচি হলো তোমরা কথা বলবা সত্য বলবা কেমন সত্যের উপরে অটল ছিলন দেখেন সত্যের উপরে অটল থাকার পরে দেখতেছে মৃত্যু নিশ্চিত এরপরে ইসলামিক বিচার অনুযায়ী তোমার বিচার করতে হবে যেই মোহর দেব যুবকের পাশির কার্যক্রম শুরু করবে যেমন সময় ওই বাগানের মালিকের দুই ছেলে আমিরুল মমিনের পায়ে গিয়ে বলতেছেন আমিরুল মমিন যেই হাতে আমরা দুই ভাই আমরা আমার বাবার হত্যাকারীকে আপনার হাতে উঠায় দিয়েছিলাম যেই ভাইটা মুদিনা থেকে সাড়ে তিনশো মাইল দূরে তার বাড়ি যে তার সত্যের ওপরে অটল তাইকা আবার রিটার্ন আপনার কাছে আসতে পারে ওই যুবক তার হাত ইচ্ছা করে আমার বাবারে হত্যা করতে পারে না এই মুহূর্তে আপনার কাছে যেই হাতে আমরা তারে উঠা দিয়েছিলাম ওই হাতে ভিক্ষা চাইতেছি আমরা তারে নিজের ভাই বানায় নিলাম এই মুহূর্তে আপনি মাফ করে দিন আমরা তারে বাড়িতে নিয়ে যা মোতারাম মহাজির দেখেন সত্যের উপরে অটল ছিল কিন্তু লুকোচুরি করে নাই এরপরে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার এই মৃত্যুর মুক্তিকে আল্লাহ তার হেফাজত করছেন এটা কি কি জন্য দুই নম্বর কর্মসূচি কথা যখন বলবা বলবা সত্য মোতারামিন এক নম্বর আল্লাহর ভয় দুই নম্বর কথা বলবা সত্য বলবা দুইটা কর্মসূচি যখন পালন করবা আল্লাহ রাব্বুল আলাইন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব দুইটা পুরস্কার কি কি হ্যাঁ এটা শুধু আপনাদেরকে নামটা বলবো কিন্তু এখানে যদি লম্বা যে যায় তাহলে আরো অনেক সময়ের ব্যাপার এই হুজুর কি আসেন ওতর মাহাদিন দুইটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি দিবেন বলছেন এক নাম্বার হল ইয়া ইউসলিহ লাকুম আআমালকুম আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার দিবেন আমার আপনার সমস্ত এবাদত যতগুলো আছে সব এবাদতের যত দুশ আছে আল্লাহ ক্ষমা করে একবারে পরিশুদ্ধ আমল বানায় গ্রহণ করে নিবে এক নাম্বার আল্লাহ আমার আপনার হ্যাঁ কি করে এবাদত একবারে দুসমুক্ত ত্রুটিমুক্ত করে আর একবারে নির্বেজাল এবাদত হিসেবে আল্লাহ কি করবেন গ্রহণ করবেন এই আসছে দুই নম্বর হলো দুই নম্বর হলো ওয়ব ফির লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফির লাকুম জুনু বাকুম ও বান্দারা দুইটা কর্মসূচি পালন করবা দুইটা পুরস্কার আমি আল্লাহ দেব এর মধ্যে এক নম্বর ইউসলিহ লাকুম আমা দুই নম্বর হলো ওয়ব ফির লাকুম জুনু বাকুম আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনা মাফ করে দিন মূলত আলম হাজির যে আল্লাহ পরিশুদ্ধ কিভাবে করলে হ্যাঁ পরিশুদ্ধ করলে ওই এবাদত দিয়ে আল্লাহরে ডাকলে হ্যাঁ আল্লাহ ডাকলে দুনিয়ার যে কোনো মুসিবত থেকে যে আল্লাহ হেফাজত করেন ওই দিকে যদি ব্যাখ্যাতে যাইতে চায় আসলে সময়ের বড় অভাব কারণ হুজুর চলে আসছেন আর আমি আর লম্বা করতে চাই না ভবিষ্যতে যদি কোনোদিন সময় হয় দুইটা পুরস্কার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আপনাকে তৌফিক দান করে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত